অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কাশফুল দেখতে যাব। কাশফুল দেখতে যেয়ে কাশফুল হাতে নিয়ে ছবি তুলবো ভিডিও করব কিন্তু কাশফুল দেখতে যেয়ে এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কি হয়েছিল সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে তো কাশফুল দেখার জন্য রেডি হয়ে গেলাম খুব সুন্দর একটা সাদা ড্রেস পরেছি এই সাদা ড্রেসটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি নিউ মার্কেট থেকেই নিয়েছিলাম সাথে একটা লাল হিসাব পরেছিলাম অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে সাদা ড্রেস পরে যাব তারপর যেই কথা সেই কাজ সবাইকে নিয়ে বের হয়ে গেলাম সবসময় তো বাবুদেরকে নিয়ে বের হওয়া হয় না যেহেতু কাশফুল দেখতে যাব ভাবলাম ওদেরকে নিয়ে যাই কিন্তু দেখেন আনফর্চুনেটলি আমরা বের হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়ছিল যখন বাসা থেকে আমরা রেডি হয়ে বের হচ্ছিলাম তখন কিন্তু একদমই বৃষ্টি ছিল না খুব ভালো একটা ওয়েদার ছিল তারপর কোনোরকম করে চলে আসলাম ক্যারানীগঞ্জ শাড়িঘাটে কিছু করার নেই অনেক বৃষ্টি পড়ছিলো তারপর আমরা এই রেস্টুরেন্টে এসে বসলাম তো তখন প্রায় তিনটা বাজে আমরা গিয়েছিলাম গত বৃহস্পতিবার দিন তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল দুই তিন দিন টানা তারপর আমরা চলে এসেছি এখানে দেখেন বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল তারপরে কী করবো যেহেতু দুপুরবেলা এখানে এসেছি লাঞ্চ আওয়ার ছিল প্রায় তিনটা বাজে তখন তারপর আমরা মেনু দেখে অর্ডার করে ফেললাম এখানের খিচুড়িটা দারুণ হয় খেতে আমি আরও একবার এসেছি খিচুড়িটা খুবই ভালো লাগে তো এখান থেকে আমরা খিচুড়িটা অর্ডার করে ফেলেছি এটার প্রায় ছিল তিনশো সত্তর টাকা তো তারপর আমরা পাস্তা অর্ডার করেছি পাস্তাটাও তিনশো প্লাস ছিল তিনশো তিরিশ বা পঞ্চাশ সামথিং হবে তারপর একটা প্লেট নিয়েছি ফ্রাইড রাইসের সাথে ছিল দুইটা চিকেন ফ্রাই ভেজিটেবল তো এখন আমরা খিচুড়িটা সবাই মিলে খাবো কিচ্ছু করার নেই কাশফুল দেখতে এসেছি কিন্তু কাশফুল দেখতে না পারলে কি হয়েছে এখানে এসেছি মজার মজার খাওয়া দাওয়া তো করতে পারবো একটু তো টাইম স্পেন্ড করা যাবে সবাইকে নিয়ে তাই ভাবলাম আমরা একটু মজার মজার খাবারগুলো খেয়ে নিই দেখেন আমি হাড়ি থেকে খাওয়া শুরু করছি খাদকের মতো সবাই আবার আমাকে খাদক ভাইবেন না তারপর একটু প্লেটে নিয়ে মানে খাওয়া দাওয়া শুরু করলাম সাথে ছিল টমেটোর চাটনি সাথে ছিল জলপাইয়ের আচার মানে এক কথায় অসাধারণ ছিল কিছু এটা তো আমার বাবাটাও মজা করে খাইতেছে ওর কাছে একটু ঝাল মনে হচ্ছে তারপর আমি ওকে খাইয়ে দিয়েছি তো ছোট বোন মেয়ে ছেলে সবাইকে নিয়ে একটু টাইম স্পেন্ড করলাম সেটাই হচ্ছে সবথেকে মুখ্য বিষয় বৃষ্টির জন্য কেউই বের হতে পারছিল না এখানে কিন্তু অনেক আপুরা ভাইয়ারা এসেছিলেন আর কি বলবো দুঃখের কথা এসে দেখি যে কাশফুল নেই মানে শাড়িঘাট কেরানীগঞ্জ এই রেস্টুরেন্টটার পাশে মাঠে যে কাছাকাছি যে কাশফুলগুলো থাকার কথা ছিল ওগুলো একদমই নেই অনেক দূরও হয়তো বা গেলে আমরা পেতাম অনেকেই বলেছিল যে এক থেকে এক দেড় ঘন্টা যদি হেঁটে সামনের দিকে যান অনেক দূরে তাহলে কিছু হয়তোবা কাশফুল পেতে পারেন কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিন্তু এত বৃষ্টির মধ্যে যাওয়ার কোনো স্কোপই ছিল না কিন্তু অনেক আপুরার ভাইয়ারা বৃষ্টির মধ্যেই ছবি তুলেছে ভিডিও করেছে সাথে দেখেন অনেকেই কিন্তু নৌকায় ঘুরেছে এবং বৃষ্টিতে ভিজে ভিজেওছে কিন্তু আমি যেহেতু বাবু নিয়ে গিয়েছি ওদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজা আমি নিজেও ভিজা অনেকটি হচ্ছে টাফ হয়ে যাবে সেই জন্য আমরা আর বৃষ্টির মধ্যে নামিনি এবং বের হয়ে একদম রেস্টুরেন্টের ভিতরে বসেছিলাম খেয়ে দিয়ে এখানেই টাইম স্পেন্ড করেছি তারপর এখানে আমরা হচ্ছে এখানে বসে বসে ভাইরের ভিডিওগুলো দেখছিলাম খুব ভালো লাগতেছিলো তারপর এই যে আমার বাবার সাথে ছোট্ট একটা ভিডিও করেছি আমি ওই কিছু ভিডিও করেছি ঠিক করেছি এটি আমার কাছে অনেক বড়ো বিষয় তবে আমার কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে সাথে আমার পছন্দের গানও ছিল তারপর দেখেন আমরা আস্তে আস্তে করে এখন চলে যাব যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন দিন ছোটো আসরো আজান দিয়ে ফেলেছে তো আমরা ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা ঘুরতে পারবো না তো আমরা বাসেই চলে যাব তারপরে এই আঙ্কেল দুজন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করলো নৌকে ওঠার জন্য কিন্তু আমরা নৌকে উঠিনি আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম